অর্থনৈতিক মন্দার কারণে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরছে খালি হাতে। এখনও দেশে ফেরার অপেক্ষায় রয়েছে হাজারো প্রবাসী। দর্শক, এ ব্যাপারে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন লেবানন প্রতিনিধি মিলন খান। মিলন, লেবাননে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার কারণ কি, আর এতে করে প্রবাসী বাংলাদেশিরা কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন? মিতু, লেবাননে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিকভাবে মন্দা সৃষ্টি হয়। এই মন্দা কিন্তু একটা লম্বা সময় ধরে এখনো বিরাজমান রয়েছে। এই মন্দার কারণেই প্রবাসী বাংলাদেশি যারা লেবাননে অবস্থান করেছিল তারা অনেকেই বাধ্য হয়ে কিন্তু দেশে ফিরতে বাধ্য হয়েছে এবং অনেকে এখনো দেশে ফেরার জন্য অপেক্ষমান রয়েছে। এ কারণেই আসলে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারা একটা দুর্ভোগ অবস্থায় এখনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না এমনটি মনে হচ্ছে। তবে ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য যে নিবন্ধন প্রক্রিয়া এটি কিন্তু 28 তারিখে একটি জরুরি নোটিশের মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়াটি স্থগিত করেছে এক মাসের জন্য। এই কথা বলা হয়েছে যে পরের মাসে অর্থাৎ এটি পরের মাসের এপ্রিলের আবারও পুনরায় 4 তারিখ থেকে এই নিবন্ধন চালু হবে বলে তারা দূতাবাস থেকে জানানো হয়েছে। এবং মূলত প্রবাসী বাংলাদেশি এই নিবন্ধন প্রক্রিয়াটি কেন আসলে স্থগিত করা হয়েছে সেটি যেটি বলেছে দূতাবাস, মূলত আসলে প্রবাসীদের দেশে ফেরার সুবিধার্থে আসলে এই নিবন্ধন প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে। তবে বর্তমানে লেবাননের যে অর্থনৈতিক অবস্থা তাতে কিছুটা মানে স্থিতিশীলতা আসছে। এ কারণেই প্রবাসীরা আসলে দেশে ফেরার জন্য যে নিবন্ধন যে প্রবল আগ্রহ ছিল সেটি কিন্তু কিছুটা হলেও নমনীয়তা দেখা যাচ্ছে এমনটি মনে হচ্ছে। কিন্তু এই ছিল লেবানন থেকে আমার হাতে সর্বশেষ। জি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লেবানন থেকে বলছিলেন মিলন খান।